আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ভূ রাজনৈতিক শক্তির বড় পরিবর্তন প্রত্যক্ষ করছে বিশ্ব, বলল পেন্টাগন। বিশেষ মহড়ায় ইরানের সামরিক বাহিনী। শুরুতেই ইরান প্রসঙ্গ। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশ বিশেষে যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা এতে অংশ নিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশেষ এই মহড়ার নাম দেওয়া হয়েছে জুলফিকার 1400। যৌথ মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি জানিয়েছেন, মহড়ায় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও আর্মড ইউনিটি, মেকানাইজড রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ইউনিট, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নিয়েছে। তিনি বলেন, মহড়ায় অংশ নেওয়া কোস্টাল এবং টেকনিক্যাল ইউনিট এরই মধ্যে নানা ধরনের গোয়েন্দাবৃত্তি, নজরদারি এবং যুদ্ধ পরিচালনার মহড়া সফলভাবে শেষ করেছে। এ সময় মহড়ায় অংশ নেওয়া সেনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জামাদি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করে। এছাড়া বোয়িং 707 সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিয়েছে। আমেরিকা প্রসঙ্গ। আমরা ভূ রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় পরিবর্তন প্রত্যক্ষ করছি, এমনটাই মন্তব্য করেছেন পেন্টাগনের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। ওয়াশিংটনে অ্যাসপেন সিকিউরিটি ফোরামে তিনি চীনের সাইবার ক্ষমতা এবং মহাকাশে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার চীনা চ্যালেঞ্জের অনন্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ভূ রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় পরিবর্তনের একটি প্রত্যক্ষ করছি যা বিশ্ব প্রত্যক্ষ করছে। মার্কিন জেনারেল তার বক্তব্যে চীনের দিকে ইঙ্গিত করেছেন, যা গত 4 দশকে একটি ছোট অর্থনীতি এবং সেকেলে সেনাবাহিনী থেকে মহাকাশ এবং স্থল, সমুদ্র, আকাশ এবং পানির নিচে সাইবার নিরাপত্তার অত্যাধুনিক ক্ষমতাসহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই পরিবর্তনগুলি চিরাচরিত যুদ্ধের চরিত্রে একটি মৌলিক পরিবর্তন ঘটিয়েছে, যা একটি বিশাল প্রযুক্তিগত পরিবর্তন দ্বারা উদ্ভূত। মিলে এই পরিবর্তনকে একটি নতুন ত্রিআক্ষিক যুদ্ধ হিসেবে অভিহিত করে বলেন যে এটি যুক্তরাষ্ট্র এবং একটি চীনকে প্রযুক্তিগত আধিপত্যের প্রতিযোগিতায় জড়িত করেছে, যা তেল, গ্যাস ও পারমাণবিক অস্ত্র সজ্জিত রাশিয়া অনুসরণ করছে। তিনি বলেন, শেষ বড় পরিবর্তন হল বিমান যান্ত্রিকীকরণ এবং রেডিওর পরিবর্তন। আজ আপনি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য বিভিন্ন প্রযুক্তি দেখতে পাচ্ছেন। যদি আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী 10 থেকে 20 বছরে নিজেদের মৌলিক পরিবর্তন না ঘটাই, তাহলে আমরা একটি সংঘাতের ভুল প্রান্তে চলে যাব। মিলে আরও বলেন, আমরা যে নতুন যুগে বসবাস করছি তা সংজ্ঞায়িত করার মূল চাবিকাঠি হল বিজ্ঞানের দ্রুত অগ্রগতি। আমাদের কাছে খুব দ্রুত যে সমস্ত প্রযুক্তি আসছে তা যোগ করা। তিনি বলেন, আমরা এমন একটি বিশ্বে প্রবেশ করছি যা গত 40 থেকে 70 বছরের তুলনায় কৌশলগতভাবে অনেক বেশি অস্থির। মহাকাশ এবং সাইবার ক্ষমতা অনেক বড় উদ্বেগ। মিলে বলেন, আমাদের অর্থনীতি, দেশ এবং সামরিক বাহিনী সম্পূর্ণরূপে মহাকাশ এবং স্থানীয় ও বৈশ্বিক সংযোগ প্রদানকারী স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। জেনারেল বলেন, মহাকাশ বর্তমানে আরও সংঘাতের একটি নতুন ক্ষেত্র। তিনি বলেন, আমরা সরকারি এবং অপরাধী উভয় ধরনের সাইবার হ্যাকারদের সাথে পরিচিত হচ্ছি, যারা ব্যাংক থেকে শুরু করে হাসপাতালের জ্বালানি সরবরাহ পর্যন্ত আমাদের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং আমরা মনে করি যে আমরা মহাকাশ যুদ্ধ সম্পর্কে জানি, কারণ আমরা সেগুলি বছরের পর বছর ধরে সিনেমায় দেখছি। কিন্তু একটি সত্যিকারের মহাকাশ যুদ্ধ, যা সামরিক এবং বাণিজ্যিক উপগ্রহগুলিকে ধ্বংস করে দিতে পারে। মিলে আরও বলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপগুলি মহাকাশে আরও স্যাটেলাইট স্থাপন করছে, তবুও আমাদের রাজনৈতিক ব্যবস্থা তার শক্তি বাড়াতে অক্ষম বলে মনে হচ্ছে। ডান নেতারা বিজ্ঞানকে অস্বীকার করছেন এবং অভিবাসনকে অস্বীকার করে বিগ লাই এর ওপর লক্ষ্য স্থির করছেন। যদিও মঙ্গলবারের নির্বাচন দেখিয়েছে যে তাদের পক্ষে ডোনাল্ড ট্রাম্প থেকে নিজেদের দূরে রাখা মারাত্মক নয়।
প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল গতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, কিন্তু এর প্রয়োগে ব্যর্থ মিলে চীনের দিক থেকে যে চ্যালেঞ্জগুলি বর্ণনা করে বলেন, পরিবর্তিত বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনগুলি নীতি নির্ধারকদের বিল পাশ করার জন্য অপেক্ষা করবে না যা চীনের মোকাবেলা করবে। তিনি বলেন, এটা সাইবার স্পেস থেকে একটি ভিন্ন পৃথিবী এবং নতুন বিশ্ব ও চীন আমাদের প্রতিক্রিয়া গতিশীল করার জন্য আমাদের পাশে অপেক্ষা করবে না। শুরুতেই ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনিদের জন্য মার্কিন কনসুলেট জেরুজালেমের বদলে পশ্চিম তীরে স্থাপনের আহ্বান জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি গভর্নমেন্ট প্রেস অফিসে প্রধানমন্ত্রী নফতালি বেনেট, পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ ও অর্থমন্ত্রী অভিগদর লিবারম্যানের এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে নফতালি বেনেট বলেন, মার্কিনীদের কাছে আমার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছি যে জেরুজালেমে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষায় কোনো মার্কিন কনসুলেটের স্থান হবে না। আমরা কোনো নাটকীয়তা ছাড়াই স্থিরভাবে অবিরাম আমাদের মতামত জানিয়ে আসছি। পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ তার বক্তব্যে মার্কিন কনসুলেটটি জেরুজালেমের বদলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্র পশ্চিম তীরের রামাল্লায় স্থাপন করার প্রস্তাব করেন। তিনি বলেন, যদি রামাল্লায় যুক্তরাষ্ট্র কোনো কনসুলেট খোলে আমাদের তাতে কোনো আপত্তি নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমে একটি মার্কিন কনসুলেট খুলছে যুক্তরাষ্ট্র, তবে কবে তা খোলা হবে তা স্পষ্ট করে জানাননি তিনি। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনা ইয়াইর লাপিদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী জেরুজালেমেই শুধু মার্কিন কনসুলেট স্থাপনকে গ্রহণ করব। মার্কিন প্রশাসন এটি ঘোষণা করেছিল এবং এটি করার জন্য তারা প্রতিজ্ঞা করেছিল। অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিলেন, ফিলিস্তিনিদের সাথে সম্পর্ক জোরদারে ওয়াশিংটন একটি কনসুলেট প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিচ্ছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর জেরুজালেম শহরের পশ্চিম অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। পরে 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর মসজিদুল আকসা সহ পূর্ব জেরুজালেম ইসরায়েল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও 1980 সালে ইসরায়েল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরায়েলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2017 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। 2018 সালের 14 মে তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে আনা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।